করোনার বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিধিনিষেধ 15 দিন বাড়ানোর ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত অব্যাহত থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বিধিনিষেধ ও নির্দেশনা সঙ্গে নিম্ন বর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলী ও বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী 7 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100 এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ অথবা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে।